আসসালামু আলাইকুম। জান্নাত আইরিন কুক অ্যান্ড কেয়ার চ্যানেলটিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি ক্যারামেল পুডিং বানাবো। খুব সহজভাবে আজকে পুডিং রেসিপিটি আমি শেয়ার করব। এই ট্রিক্সগুলো ফলো করলে বা আমি যেভাবে বানাচ্ছি সেভাবে যদি আপনি স্টেপ বাই স্টেপ বানান তাহলে আপনারাও আমার মতো পারফেক্ট পুডিং তৈরি করতে পারবেন। আমার এই পুডিংটি দেখেই বুঝতে পারছেন যে পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। তো এই পারফেক্ট পুডিংটি যদি আপনারাও ঘরে বানাতে চান তাহলে অবশ্যই আমার পুরো রেসিপিটা দেখবেন। প্রথমে আমি একটি পাত্রে 1 কেজি পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে ভালোভাবে আমি জাল করে নিব। এই পুডিং রেসিপি তৈরি করতে দুধটা যত ঘন হবে এই পুডিংটা তত বেশি মজা হবে। আজকে আমি 8টা ডিমের আর 1 কেজি দুধের পরিমাণে পুডিং তৈরি করব। আর এর পরিমাণে আমি এখানে চিনি দিয়ে নেব। চিনিটা আমি আমার পরিমাণ অনুযায়ী দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন। চিনিটাকে জাল করে আমি এখানে দুধটাকে আরও ঘন করার জন্য 1/2 কাপ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে নিয়েছি, যাতে দুধটা আমার আরও ঘন হয়ে যায়। আর এখানে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে নেব। যদিও মিষ্টি জিনিস সবাই লবণ হয়তো বা দেয় না, বাট একটু টেস্ট আনার জন্য আমি সবসময় মিষ্টির মধ্যে একটু হালকা লবণ দিই 1 চিমটি পরিমাণে। এতে টেস্ট ভালো আসে। আর ইচ্ছে করলে আপনারা এটা অ্যাভয়েডও করতে পারেন। এরপর আমি ভালোভাবে দুধকে জাল দিয়ে অনেক ঘন করে নেব। আর গুঁড়ো দুধটা দেওয়ার কারণে দুধটা অনেক ঘন হবে আর পুডিংটা অনেক মজা হবে। আপনারা চাইলে এখানে দুধের সাথে ক্রিমও ইউজ করতে পারেন, তাহলে দুধটা আরও ঘন হয়ে যাবে। তো আমি সাধারণভাবে যেভাবে সবসময় করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার দুধটা ভালোভাবে মোটামুটি জাল দেওয়া হয়ে যাচ্ছে। আমি আরও আরেকটু ঘন করে নিব। আপনারা দেখেই বুঝতে পারছেন আমার দুধটা কতটা মানে ঘন করেছি আমি। আর এখানে আমি 8টা ডিম নিয়েছি। প্রথমে আমি ডিমগুলোকে ফেটিয়ে নিচ্ছি। এরপর আমি ডিমগুলোকে ভালোভাবে বিট করে নিব। আর আমি ডিমগুলোকে বিট করব 6 থেকে 7 মিনিটের মতো। আর আপনাদের কাছে যাদের কাছে হ্যান্ড রোস্টার নেই তারা এর বদলে চামচ ইউজ করতে পারেন। আমি 1 কেজি দুধের জন্য এখানে 8টা ডিম নিয়েছি। আর আমি এই পরিমাণটা মগে করে নিয়ে আপনাদের ভালোভাবে বুঝিয়ে দেব 8টা ডিমের জন্য আপনারা কি পরিমাণ দুধ নেবেন। তো আমি ভালোভাবে ডিমটাকে বিট করে নিলাম। এখন আমি বড় একটা মগের মধ্যে আমার এই বিট করা ডিমটা নিয়ে নিচ্ছি। আর আরেকটি মগের মধ্যে আমি দুধ নিয়ে নিচ্ছি। আমার 1 কেজি দুধকে জাল দিয়ে আমার বড় 1 মগ আরও 1 কাপ হয়েছে। তো আপনারা পরিমাণটা দেখে বুঝতে পারছেন যে একটা পুডিংয়ের জন্য এই পুডিংটার জন্য কতটুকু ডিম আর দুধ ইউজ করতেছি। আর আমার ডিমের গন্ধটা দূর করার জন্য লাগবে ভ্যানিলা এসেন্স, বা আপনারা এখানে 1 চামচ লেবু রসও দিতে পারেন যাদের কাছে ভ্যানিলা এসেন্সটা নেই। এতো আমি 1 মগ আর 1 কাপ পরিমাণে দুধ দিয়ে দিলাম। আর হচ্ছে ডিমটা 1 মগ ডিম দিয়ে দিলাম। তো আপনারা এই পরিমাণটা দেখে অবশ্যই বুঝতে পারছেন 8টা ডিমের জন্য আমি 1 কেজি দুধকে কতটুকু করে নিলাম। আর এখানে আমি ডিমের গন্ধ দূর করার জন্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে নিয়েছি। এরপর আমি আরেকটু ভালোভাবে
মিশিয়ে নেব। মিশিয়ে তারপর আমি ক্যারামেলটা তৈরি করে নেব। ক্যারামেল তৈরি করার জন্য আমি একটি পাইপে নিয়ে নিলাম, এখানে আমি 3 চামচ চিনি দিয়ে নেছি, এর সাথে আমি প্রায় 3 চামচ পরিমাণে পানি দিয়ে নেব, তারপর আমি ক্যারামেলটা তৈরি করব। আপনারা চাইলে পানি অ্যাভয়েড করে শুধু চিনি দিয়েও ক্যারামেলটা তৈরি করে নিতে পারেন, আর অনেকে চাইলে এখানে একটু লেবুর রস দিলেও ভালো সুন্দর ফ্লেভার আসে, 1 চামচ লেবুর রস দিয়ে দিতে পারেন। এরপর আমি এখানে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি, আপনারা দেখেই বুঝে নিন কীভাবে আমি ক্যারামেলটা তৈরি করতেছি। আর ক্যারামেল তৈরি করার সময় চুলার আঁচটা একদম মিডিয়ামে রাখতে হবে, মিডিয়াম টু লো রাখতে হবে, তারপর আস্তে আস্তে ভালোভাবে নেড়ে ক্যারামেলটা তৈরি করতে হবে, নাহলে ক্যারামেলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ক্যারামেল তৈরি করার সময় পুড়িয়ে ফেলা যাবে না, হালকা যখন ব্রাউনিশ কালার আসবে তখনই চুলার গ্যাসের চুলাটা বন্ধ করে দিতে হবে, কারণ ফ্রাই প্যান অলরেডি গরম থাকে, এর চেয়ে বেশি লাল করতে গেলে বা গাঢ় করতে গেলে আমরা যখন ক্যারামেলটা ঠান্ডা হয়ে যাবে তখন এটা পুড়ে যাবে। এই তো আমার ক্যারামেল মোটামুটি হয়ে গিয়েছে, আমি এর চেয়ে বেশি লাল করব না, কারণ আর গ্যাসের চুলাটা আমি বন্ধ করে দিয়েছি অলরেডি, নাহলে পুড়ে যাওয়ার একটা চান্স থাকে। আর অনবরত নাড়তে থাকবো, আর আমি যে পাত্রে এটাকে সেট করব সেটা নিয়ে নেব, নাহলে এখানেই ক্যারামেলটা বসে যাবে। তো আমি পুডিংটা সেট করব। আমি পুডিংয়ের একটি বক্স নিয়ে নিলাম, তো এটাতেই আমি খুব তাড়াতাড়ি ক্যারামেলটা সেট করে নিব, নাহলে আপনারা জানেন যে ক্যারামেল সাথে সাথে সেট না করলে এটা বসে যাবে। তো আমি ক্যারামেলটাকে দিয়ে ভালোভাবে চতুর্দিকে দিয়ে সেট করে নিব সুন্দরভাবে, আর ক্যারামেলটা যত সুন্দরভাবে আপনার বাটিতে সেট হবে আপনার পুডিংটা দেখতে ততই সুন্দর হবে। এই তো আমার বাটিতে একদম পারফেক্টলি ভাবে পুডিংটা ক্যারামেলটা সেট হয়ে গিয়েছে, আর একটু ঠান্ডাও হয়ে গিয়েছে, এখন আমি পুডিংটা সেকে দেব। আর অবশ্যই পুডিংটা থাকতে হবে, কারণ পুডিংয়ের মধ্যে একটু হলেও লাম্পস থাকে, তো সেটা আমরা দেব না, আমরা যেহেতু একটা সফট পুডিং তৈরি করতেছি সো পুডিংটা অবশ্যই সেকে নিতে হবে। আর এই পদ্ধতিগুলো অনুসরণ করলে আপনার পুডিং 100% সফট মজাদার হবে, 100% গ্যারান্টি। এই তো দেখুন পুডিংটা যখন ছেকেছে তখন সর অন্যান্য কিছু ছিল, এতো আমি ঢাকনাটা দিয়ে নিলাম। এরপর আমি একটি বড় কড়াইতে পানি দিয়ে নিলাম, তারপর এমন একটা টাওয়াল আপনাদের যদি থেকে থাকে তাহলে এমন একটা টাওয়াল নিয়ে ছোট টাওয়াল নিয়ে নেবেন, তারপর পানির মধ্যে ডুবিয়ে দেব। আর এই টাওয়ালটির জন্য আপনার পুডিংটি পড়বে না বা কোনো রকমই হবে না, আপনি যদি পারফেক্টলিভাবে পুডিং বানাতে চান তাহলে আপনার চুলার আগুন কিছুতেই হাই করা যাবে না। আমি মিডিয়াম আগুনে মিডিয়াম চালে বসিয়ে দেব। আমার এই পুডিংটি হতে প্রায় 40 থেকে 45 মতো মিনিটের মতো সময় লেগেছে, আর বাটির অর্ধেক পরিমাণে পানি দিতে হবে। এই তো
আমার 45 মিনিট পর আমার পুডিংটি হয়ে গিয়েছে, আর আমি কিন্তু এর মধ্যে চুলার আগুন একবারের জন্য বাড়াইনি, একদম লোতে রেখেছি। আপনি যদি চুলার আগুন বাড়িয়ে পুডিং তাড়াতাড়ি হওয়ার জন্য বাড়িয়ে দেন, তাহলে পুডিং ভিতরে কাঁচা থাকবে বা পারফেক্টলি হবে না। তো আমি একটি কাঠি দিয়ে চেক করে নিলাম আমার পুডিংটা কেমন হয়েছে। তো আমার পুডিংটি মাশাল্লাহ 100% পারফেক্ট হয়ে গিয়েছে। এখন আমি একটা ছুরি নিয়ে পাটির চারপাশ এভাবে করে নেব, তারপর একটি প্লেটে নিয়ে নেব। আমার পুডিংটি কিন্তু অনেক গরম ছিল, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আমি পুডিংটি প্লেটে নিয়ে নিয়েছি। আর এখন তো হচ্ছে রমজান, তো আমি তো পুডিংটি অবশ্যই ফ্রিজে 2 ঘন্টা রেখে ইফতারের সময় আমরা খাবো, আপনাদেরকে দেখানোর জন্যেই আমি পুডিংটি গরম অবস্থায় ঢেলে নিলাম। এই তো দেখে নিন আমার পুডিংটি কেমন হয়েছে, পারফেক্ট একটা পুডিং তৈরি হয়ে গেল। আপনারা বাসায় অবশ্যই তৈরি করে খাবেন। আর আমার এই পুডিংয়ের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই তো দেখে নিন আমার পুডিংটা কতটা পারফেক্ট আর নাইস হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন পুডিংটা কতটা নরম, সুন্দর আর খেতেও অনেক ইয়াম্মি হয়েছে। তো আপনারাও এই রেসিপিটি ফলো করে বাসায় অবশ্যই তৈরি করবেন।